গোবিন্দের মরলী ধ্বনি শ্রবণ করব তাহলে তো হবে না। কেন হবে না? কেন না? এখন তো মা আগের মতনই দেখবে, এই যে আমরা এত সুন্দর মানব জন্ম পেয়েছি, গৌর হরিকে ডাকি না ভালোবাসি, হরি বল হরি, বৃদ্ধকালে গিয়ে মনে মনে ভাবি গোবিন্দকে ভজব, কিন্তু মা বৃদ্ধকালে গোবিন্দ ভজন সাধন হয় না। কেমন? তার একটি ছোট্ট প্রমাণ দিই যে বৃদ্ধ বয়সে যদি আমরা গোবিন্দ ভজন সাধন করতে যাই তাহলে কেমন হবে, কেমন হবে গো যদি বৃদ্ধ বয়সে ভজন সাধন করতে যাই? কি হয়েছিল মা? একদিন এক বৃদ্ধ মহিলা তার গ্রামবাসীর সাথে তীর্থে যাচ্ছিলেন। ও মায়েরা মন দিয়ে শুনবে, বৃদ্ধ মহিলা তো বয়স হয়ে গিয়েছেন, এবার তার পাড়া প্রতিবেশীর সাথে বাসে করে যাবে তীর্থে। এবার কি হয়েছে, ওই বয়স্ক মহিলা কোনোদিনও বাসে চড়েন, জীবনে প্রথম আজ তীর্থে যাচ্ছে, আজ বাসে চড়ছে। এবার কি হয়েছে, যেই বাসে উঠেছে, বাসে উঠে দেখে বাবা একটা জায়গাও ফাঁকা নেই, একটা সিটও খালি নেই, কোথায় বসবে গো? বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে তো আর বাসে যেতে পারবে না। এবার মা সারা বাস খুঁজে খুঁজে কোনো একটা সিটও পায়নি। শেষে কি করেছে, খুঁজতে খুঁজতে একটা সিট পেয়েছে। কোন সিট? সেটা হচ্ছে ড্রাইভারের সিট। এবার মা ড্রাইভারের সিটটা দেখেছে ফাঁকা, বুড়িমা কি করেছে, সেখানে বসে পড়েছে। এবার ড্রাইভার গিয়েছিল নিচে চা, এসে দেখে বুড়িমা তার সিটে বসে আছে। ড্রাইভার তখন বলছে, বুড়িমা তুমি আমার সিটে কেন বসেছো, এ সিটটা আমার, তুমি অন্য জায়গায় গিয়ে বসো। বলছে, বাবা আমার তো বয়স হয়েছে, আমি সব বাসের মধ্যে খুঁজলাম জানো তো, আমি ফাঁকা জায়গায় একটাও সিট পাই, আমি না এই একটা সিট পেয়েছি তো মাস। ও বাবা আমি বয়স্ক মহিলা, আমি বরঞ্চ আজকে তোমার সিটে বসে যাই, তুমি তো জোয়ান ছেলে, তুমি তো দাঁড়িয়েও যেতে পারবে তাই না, তুমি আজকে না হয় যেখানে সেখানে বসে বা দাঁড়িয়ে চলে যাও। বলছে, বড়িমা এ তুমি কি বলছো, এটা হচ্ছে আমার সিট, আমি যদি এখানে না বসি তাহলে তো বাসে চলবে না। বলছে, এখানে বসে আমাকে বাস চালাতে হবে, না তো বাস চলবে না। বলছে, বাবা শোন, বুড়ো মানুষ আমি, বসেই যখন একবার পড়েছি, আজকের মতো তুই অন্য কোথাও বসে বাসটা চালা বাবা, তুই না হয় পরের দিন এই জায়গায় বসিস, রোজই তো চালাস, আজ না হয় অন্য জায়গায়। যেমন বলছে ওমা যে আজকের মতো যেখানে সেখানে বসে চালিয়ে যাও বাবা, পরের দিন বসো। বুড়িমা তো জানে না যে ড্রাইভার যদি ড্রাইভারের সিটে না বসে বাস চলবে, কেন জানে না, জীবনে কোনোদিন বাসে চড়েনি, ওই বৃদ্ধ বয়সে চড়েছে। তেমন ড্রাইভার যেমন ড্রাইভারের সিটে না বসলে বাস চলবে না, আমরা যদি ওই বুড়ো বয়স গোবিন্দকে ভজতে যাই মা, আমাদেরও কিন্তু ঠিক এই বুড়িমার মতনই অবস্থা হবে। ভজন সাধনের পথ আমরা জানি না কি গো, সারা জীবন গোবিন্দকে ডাকলাম না, বৃদ্ধ বয়সে কি তিলক কেটে ভক্ত ভাব দেখালাম, আমি কি মা ভক্ত হতে পারবো কি গো? বৃদ্ধ বয়সে কি যদি আমি ভক্ত সাজি, ভক্ত তো বাবা হতে পারবো না। কেন? ভক্ত তো আমরা সকলেই, কিন্তু ভক্তের মতো ভক্ত বাবা কজন হতে পারে দেখবে? আমরা মনে মনে ভাবি না গো যে কীর্তন শুনতে গিয়ে শুনলাম এই দিন নাকি ইয়ে ভগবানের দর্শন পেয়েছিল, ও ভগবানের দর্শন পেয়েছিল, আমি তো হরি হরি করি তিলক কাটি কীর্তন শ্রবণ করতে যায়, ও মা আমি কেন ভগবানের দর্শন পাইনি, মনে মনে হয় না কি গো বাবা? হয় না? কেন পাই না গো? কেন না বাবা, আমরা তো কেউ ভক্তের মতো ভক্ত হতে পারি না, ভক্ত ভাব দেখালে ভক্ত হওয়া যায় না। আমি ভক্ত ভাব দেখাচ্ছি বাবা, ভক্ত হতে পারবো? ভক্ত কারা, ভক্ত কেমন হবে? ও মায়েরা এখানকার মায়েরা দুবড়ো ঘাস দেখেছে, দুবড়ো ঘাস দেখনি, দুবড়ো ঘাস কেমন
দেখবে দুবড়ো ঘাসের উপরে যদি কেউ পা দিয়ে হেঁটে চলে যায়, সে কি বাবা মাথা তোলে গো? সে কিন্তু মাথা নত করে থাকে। তদ্রূপ যে প্রাকৃতিক বৈষ্ণব হবে, প্রাকৃতিক ভক্ত হবে, সে কখনো কারোর মনে ব্যথা দেবে না, আঘাত করবে, সে সবকিছু জেনেও কখনো বলবে না আমি সব জানি। আর কারা মা ভক্ত ভাব দেখায়? যারা বাবা অল্প জেনে কি করে গো? মনে মনে ভাবে আমি অনেক কিছু জানি, নিজেকে বড় করে অন্যকে ছোট করে, অন্যের মনে আঘাত দেয়, তারা কিন্তু কখনো বাবা বৈষ্ণব না। তাই বললি যে বৈষ্ণব হবে, প্রাকৃতিক বৈষ্ণব যে হবে, সে হবে ওই দুব্রো ঘাসের মতো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই মা বললি যে বৃদ্ধকালে কিন্তু গোবিন্দ ভজন সাধন হয় না, শিশুকালে ভজতে হয়। তাই যদি মনে মনে ভাবি গোবিন্দ দর্শন, ওই গোবিন্দের মুরলী ধ্বনি শোনার জন্য আমরা যাব বৃন্দাবনে, আমরা কিন্তু মা এই কলিযুগের মানুষ কিন্তু গোবিন্দের মুরলী ধ্বনি শ্রবণ করতে পারবো। তাহলে মুরলী ধ্বনি বৃন্দাবনে শ্রবণ করতো কে গো? ও মা কে জানে, হাত তুলুন তো, কে শ্রবণ করতো বৃন্দাবনে জানে না? কে বৃন্দাবনে মুরলী ধ্বনি একমাত্র কে শ্রবণ করত? রাধারানী। হ্যাঁ, রাধারানী শ্রবণ করত। এবার কি হয়েছে, গোবিন্দের মুরলী ধ্বনি যে সর্বত্রে ছড়িয়ে গিয়েছে, আর রাধারানী গোবিন্দের মুরলী ধ্বনি শ্রবণ করেছে, শ্রবণ করেছে, হঠাৎ করে চমকে উঠে ললিতাকে ডেকে ডেকে বলছে, ললিতা এই বিশেষ তোরা তো আমার মরম সুখী হই দে, আমার বধু যেন মরলি ধ্বনি করছে ললিতার বিশাখরে শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছে ললিতারে বিশাখরে শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছে বিশাখরে শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছে ললিতারে বিশাখরে শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছে ললিতারে বিশাখরে শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছে পৃথিবীতে কি আছে কার কাছে যাব যেথায় আমার কৃষ্ণ আছে সেথায় চলে যাব পৃথিবীতে কে আছে কার কাছে যাব যেথায় আমার কৃষ্ণ আছে সেথায় চলে যাব পৃথিবীতে কি আছে কার কাছে যাব যেথায় আমার কৃষ্ণ আছে সেথায় চলে যাব পৃথিবীতে কে আছে আর কাছে যাব যেথায় আমার কৃষ্ণ আছে সেথায় চলে যাব হরে কৃষ্ণ হরি বলে হরে কৃষ্ণ হরি বলে আমি হরে কৃষ্ণ হরি বলে হরে কৃষ্ণ হরি বলে পাগল হয়েছি শ্যাম কলঙ্কের মালা ললিতারে বিশাখরে শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছে শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছে আর শ্যাম কলঙ্কের মালা হরি বল শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছে তাই কি বলছে ললিতা বিশ্বাস তোরা আমার গোবিন্দ দর্শনের উপায় করে দে
যেই বলেছে ওরে সখীরা বলছে শো বলছে শো যোগমায়া দাসী যার বল বলে কিসের অভাব তার মা যোগমায়া মা কে গো যোগমায়া মা হচ্ছে মা দুর্গা দেবী লীলাটিকে পরিপুষ্ট করার জন্য আজ একটি দধির পসরা সাজিয়ে যোগমায়া মা আমার যেন হাঁটতে হাঁটতে চলেছে আর বলছো রে তোমরা কেউ বিকে যাবে গো এখানে কি এমন কেউ নেই যে আমার সাথে মণিকাঞ্চন যোগের হাটে যাবে বলছে সামনে তো গোয়ালপাড়া ওখানে গিয়ে বরং দেখি কি করেছেন গোয়াল পাড়ায় গিয়ে জটিলা কুটিলা বাহির দরজায় গিয়ে ডাকছে বলছো জটিলা এই কুটি তোরা কি কেউ বাড়িতে আছ জটিলা বাইরে এসে দেখে বড়িমা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে বলছে বড়িমা তুমি তো আগে কখনো আমাদের বাড়ি আসোনি আজ কি মনে করে বলছে ওরে তোরা জানিস না কংস মহারাজ আজ একটি নতুন হাট বসিয়েছে সেই হাটের নাম হচ্ছে বাকারায়ের হাট শোন ওই হাটে যদি যাস তাহলে ঘিয়ের দরে পচা ঘোল বিক্রয় হয়ে যাব ও মায়েরা ঘিয়ের দাম কত গো 600 টাকা আর ঘোলের 50 টাকা যদি পচা ঘোল হয় 25 বলছে পচা ঘোল হলে কত হবে গো ভাবুন তো মায়েরা ঘিয়ের দরে তাহলে যদি পচা ঘোল বিক্রয় হয় কত লাভের ব্যবসা যেই বলেছে পাশে থেকে কুটিলা এসে বলছো মা তাই যদি হবে তাহলে আজকের হাটে আমি যাব যেই বলেছে আমি যাব বড়িমা মনে মনে ভাবছে কুটিলার এমন কুটিল স্বভাব এ যদি হাটে যায় হাট তো বসবেই না আরো সাজানো হাট ভেঙে চুরমারো করে দেবে করে দেবে ও মা নটা নদী যদি একসাথে বয় কি হবে সামনে যা আসবে সব ভাঙচুর করে দেবে না এও তো রাধা রানীর ননদী বলছে ওরে বিলম্ব করিস তোকে হাটে যেতে হবে না আমি তোকে আদেশ করলাম জটিলা তুই তোর বৌমাকে হাটে পাঠিয়ে দে বলে কি করেছে যেই বৌমাকে আদেশ করেছে আর শাশুড়ি মাতার আদেশ পেয়ে রাধা রানী আমার পসরা সাজাচ্ছে কি করেছে মৃত ভাণ্ডে বাবা চারটে গৌরসের পসরা দধি দুগ্ধ ঘিত আর সাজিয়ে নি আজকে নয়ন জলে বুক ভাসায় শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পসরাকে মস্তকে করে রাধারানী আমার আজ সখীদেরকে নিয়ে যেন অভিসার করছো মায়েরা রাধারানী আমার অভিসার করছি আপনারা জয়ধ্বনি উল্লেখ্বনি করবেন না করবেন বাহু তুলে কেমন কই গো এবার রাধারানী আমার সখীদেরকে নিয়ে অভিসার করছে আর বলছে চলো চলো বুড়িমা মথুরার বিকে যা চলো চলো বুড়িমা মথুরার বিকে যাই চলো বুড়িমা মথুরার বিকে যাই চলো চলো বুড়িমা মথুরার বিকে যাই দান ছলে ভেটি বোকানাই ও গো বুড়িমা দান ছলে ভেটি বোকানাই ও গো বুড়িমা শুনিয়া গোবিন্দ পথের দানি ও বুড়িমা শুনিয়া গোবিন্দ কি করেছে মা আজকে জানো রাধারানীর মনে আনন্দ ধরছে ও গো সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পরি সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পরি সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পরি
সারি পশরা রূপ ও গো বুড়ি মা সারি সারি পশরা রূপ ও গো বুড়ি মা সারি পশরা রূপ ও গো বুড়ি মা সারি সারি চলেছে সারি সারি চলেছে সারি সারি চলেছে সারি সারি চলেছে নামের সারি গাইতে গাইতে 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 সারি সারি চলেছে কি করেছে আজ প্রথম আজে যাচ্ছে আর বুড়ি মা কি ডিকে ডিকে বলছে বুড়ি মা কত কষ্ট করে আমরা ঘরের বাহির হলাম বলো তবে জানো বুড়ি মা আমার বুঝি আর গোবিন্দ দর্শনে যাওয়া হবে যাওয়া হবে না ভালো করে চেয়ে দেখো কদম তলায় জানো মেঘ নেমেছে হ্যাঁ মেঘ নেমেছে হ্যাঁ বুড়ি মা জানো বুড়ি মা কদম তলায় মেঘ নেমেছে কিন্তু বড়ি সঞ্জনয় আমার নয়ন পথ নয়ন পথে এই রাধি তা কখনো হয় ও মায় বড়িশন এক জায়গায় মেঘ এক জায়গায় কখনো হয় আচ্ছা তাই না হয় হবে তা বর্ষাকালে দুপুরবেলা বৃষ্টি থেমে যাওয়ার পরে মাঝে মাঝে আকাশে কি দেখা যায় রামধনু বলছে শেখ রামধনু কোথায় তাহলে রামধনু দেখা বলছে বুড়ি মা তোমার তো বয়স হয়েছে তুমি চোখে ভালো দেখতে পাও না দেখতে পাও না শোনো বলছে ওগো তাহার ওই উপরে শুভে নবইন্দ্রধনু আর বড়াই বলে চেনো না রা নন্দের বেটা নন্দের বেটা কানু বরিশন হচ্ছে না রামধনু নেই ওই যে নন্দের বেটা কেলেছোরা ও মা তার মাথায় একটি ময়ূর পুচ্ছ থাকে না বলছে ওই যে ময়ূর পুচ্ছ থাকে সেখানেও সাতটা রং ওই ময়ূর পুচ্ছকে তুই ভাবছিস বুঝে রামধন বিলম্ব করিস না ঘরে ফিরতে হবে তো চল যেই মা পথে আগাতে গিয়েছে আর গোবিন্দ দূর থেকে দেখছে হয়তো রাধা রানী আসছে ছুটে গিয়ে পতা গলিয়ে দাঁড়িয়ে বলছে গো শোনো কোথা যাও হে গোয়ালিনি কোথায় তোমারে আরে কোথা যাও হে গোয়ালিনি কোথা তোমাদের ঘর কোথা যাও হে গোয়ালিনি কোথায় তোমাদের ঘর কিসের পাশরা দাসীর মাথার মাথার আরে কিসের পাশরা দাসী মাথার কিসের পাশরা দাসী মাথার একবার নামায় দেখাও না দেখি শোরদি কি ধনি আছে নামায়দা খাও না দেখি শোরদি কি ধন আছে নামায়দা খাও না দেখি কিসের পাশরা দাসীর হরি বল হরি বল যেই বলেছে সখীদের মা রাগ হয়ে গেছে অনেক কষ্ট করে তুলেছি তোমার নামিয়ে দেখো যেই বলেছে বলছো গো তোমায় কেন নামিয়ে দেখাবো কোনো পরিচয় আছে বলছে আছে তো সকলের মা একটি করে পরিচয় হয় আমার দুটো পরিচয় কখনো ঘাটেরও ঘাটোয়াল হই আবার কখনো এই পথের দানি হই দানি বলে শোনো দান না দিলে তো ছেড়ে যেতে দেবো না তোমাদের যেই বলেছে রাধা রানী আমার বুড়ি মা ডেকে ডেকে বলছে বুড়ি মা শোনো আমার কৃষ্ণ ভজনের পথে যেন সবাই বাদেই হল জানো বুড়ি মা যখন ঘর হইতে বাহির হচ্ছিলাম কতগুলো অশুভ লক্ষণ দেখতে পেলাম ও গো ঘর হইতে বাহিরাতে ও চালো ঠেলো মাথে বুড়ি মা গো
घरे होते बाही रात चलो ठे किलो माथे हाजी जेजे ना मानी लंबा धामा हाजी जेजे ना मानी लंबा धामा हाजी जेजे ना मानी लंबे बाधा हाजी जेजे ना मानी लंबा बाधा होरी नी पालाये जेजे ठे किलो बा तेरो हाथ होरी नी पालाया देते ठेकिलो बैदरो हाथे होरी नी पालाया देते ठेकिलो बैदरो हाथे होरी नी पालाया देते ठेकिलो बैदरो हाथे तैमोनी छे किया गलो राधा गो तैमोनी छे किया गलो राधा तमोनी ठे किया गलो राधा गो तमोनी ठे किया गलो राधा अमर कृष्ण भजनेर पथे जे सबाई वादी हो घरे जखन बाड़ी हो बाहिर होछे ना ओई जे चालाछे ना चाल अमर माथाय ठेके छिलो बाधा मान आबार ओई जे घरे थाके मा टिक टिक जिठी जाके बोला বজে জিঠি ডেকেছিল সেবা দাও মানি নাই তাই পথে এসে আমার এমন বিপদ ঘটে গিয়েছে যেই বলেছে আর গোবিন্দ শোনা মাত্র ছুটে গিয়ে রাধা রানীকে স্পর্শ করতে আর সখেও যায় দাঁড়াও দাঁড়াও তুমি আমাদের রাধা রানীকে স্পর্শ করবে মানে এই শোনো সূরজ উপরাগ সহস্র সুন্দরী ব্রাহ্মণে করা হস ব্রাহ্মণ কর হস তবু না হইবে তোমার শপথি আমাদের রাই অঙ্গে দিতে হাত শোনো অঙ্গে দিতে হাত ছিদানি ছুঁয়ো না ছিদানি ছুঁয়ো না সরে দাঁড়াও ছুঁয়ো না তুমি সরে দাঁড়া ছুঁয়ো না কালো গায়ের গন্ধ লাগবে ছুঁয়ো না কালো গায়ের গন্ধ লাগবে ছুঁয়ো না গন্ধ লাগবে ছুঁয়ো না কালো তুমি নীল জবা না ছুঁয়ো না তুমি নীল জবা না ছুঁয়ো না আমায় না ছুঁয়ো না ছুঁয়ো ছুঁয়ো না আমায় না ছুঁয়ো না ছুঁয়ো ছুঁয়ো না ছি ছি ছুঁয়ো না ছুঁয়ো না নীল জবা না পরেরো নারী ও গো ছুঁয়ো না নীলা জোকা নাই আমরা পরেরো নারী আর পর পুরুষ পবন পরশে পর পুরুষ পবন পরশে আমরা সচল শ্রেণী সচলো সিনান করি হে কানাই সচলো সিনান করি আমরা পরপুরুষের বাতাস শুনি না শোনো পরপুরুষের ছোঁয়া তো দূরে থাক কোন পরপুরুষ যদি আমাদের পাশ দিয়ে চলে যায় আমরা বস্ত্র সহ যমুনায় গিয়ে স্নান করি আর তুমি এমন কি পুণ্য অর্জন করেছো যে আমাদের রাই অঙ্গ পরশ করবে যেই বলেছে পাশ থেকে মরিমা বলছে এই না যার জন্য তুই ঘরের বাহির হলি এত কষ্ট সহ্য কর এই তো সে তুই সেবা দিয়ে দে আর বিলম্ব করিস গোবিন্দ বলছে রাধে তোহারি হৃদয় বিনি বদরিকা আশ্রম উন্নত কুচগিরি জো সুন্দর বদন ছবি কনক ধুমু বিবি তত হি তপন মনে মন সুন্দর তো হোক নীরব গৌরী আরাধনে কাহা চলে যাও তবু তীর্থময়ী গৌরী ও মা কি গো রাধা রানীকে গোবিন্দ আমার কত না ভালোবাসা তাই না বলছে তুমি আমার তীর্থময়ী গৌরী আরে এত সুন্দর মানব জন্ম পেয়ে গোবিন্দকে আমরা কেউ ভালোবাসতে পারলাম তবে ও মায়েরা বাবারা গোবিন্দকে ভালোবাসা এখন তো আমরা গুরুদেবের কথাও মানি না তাই না কি গো বাবা মায়েরা এখানে সকলে গুরুদেব আছে সকলে আছে কার কার আছে গো হাত তুলুন তো হয়তো কিছু জনের আছে বাবা কিছু জনের গুরুদেবের কথা মানা হয় বাবা হয় কিছু হয় না তাই না কিন্তু বাবা আগে মানতো গুরুদেবের কথা এখন আর
কিন্তু কলিযুগ তো এমন হয়ে গিয়েছে যে আমরা গুরুদেবের সাথে কি করি, গুরুদেবের সাথেও ছলনা করি। তাহলে মা কেমন তার একটি প্রমাণ দিন। এক ব্যক্তি কি করেছিল গো, একজন গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিয়েছিল, শিক্ষা নিয়েছিল। এবার কি হয়েছে, কিছুদিন পরে গুরুদেব তার আশ্রমে ফিরে গেল। অনেকদিন গুরুদেব শিষ্যের বাড়িতে আসে না। এবার কি হয়েছে মা, বহু দিন পরে হঠাৎ করে একদিন গুরুদেব কি করছে, ভিক্ষায় বেরিয়েছে। এবার মা ভিক্ষা করতে করতে গুরুদেবের খুবই খিদে পেয়ে গেল। এবার চলতে চলতে দর্শন করলো সামনেই তো তার একটা শিষ্যের বাড়ি। মনস্থির করল ওই শিষ্যের বাড়িতে গিয়ে আজকে সেবা করব। সেবা করে কিছুটা সময় শিষ্যের বাড়িতে কাটিয়ে বিশ্রাম করে তারপর সে তার আশ্রমে ফিরবে। এবার মা কি করেছে, শিষ্যের বাড়িতে যেই গিয়েছে বাবা, গিয়ে শিষ্যকে ডাকছে। শিষ্য ছুটতে ছুটতে বাইরে এসে দেখে তার গুরুদেব, গুরুদেব আপনি এসেছেন, এস আসুন আসুন ভেতরে এসো। কি করেছে, ভেতরে নিয়ে গিয়ে বাবা আসন দিয়েছে, গুরুদেবকে আসনে বসতে দিয়েছে। এবার কি হয়েছে, গুরুদেবকে যে বসতে দিয়েছে বলছে, গুরুদেব তা আপনি কি সেবা করবেন না, কি সেবা করবেন একটু আমায় বলুন, আমি এখন রন্ধন করে দিচ্ছি। ওমা দেখুন বাবা কি ভক্ত। এবার কি হয়েছে, গুরুদেব বলছে, মা তো যা খুশি তুই তাই রন্ধন। এবার কি হয়েছে, রন্ধনশালায় ছুটতে ছুটতে শিষ্য গিয়ে দেখে যে রন্ধনশালায় মা চাল নেই, কিচ্ছু নেই, কি দিয়ে সেবা দেবে। এবার কি করবে, ছুটতে ছুটতে গুরুদেবের কাছে গিয়েছে, গুরুদেব আপনি তো অনেক দূর থেকে এসেছেন, ভিক্ষা করতে করতে হাঁপিয়ে গিয়ে ক্লান্ত বড়, আপনি এক কাজ করুন, আপনি গিয়ে বরং স্নান করে আসুন, ততক্ষণে আমি রন্ধন সেরে ফেলছি। দেখুন বাবা, এবার গুরুদেব কি করেছে, স্নান করতে গিয়েছে তার ঝোলা রেখে, আর ঝোলার মধ্যে যা যা ছিল, চাল ডাল যা ছিল, শিষ্য সেগুলোকে বের করে রন্ধন করেছে, রন্ধন করেছে। আর ওই ঝোলার মধ্যে কিছু ইট মাটির ডালা পুড়ে রেখে, মাটির ডালা পুড়ে রেখে দিয়েছে। আর এবার কি হয়েছে, গুরুদেব আমার স্নান করিয়েছে, সেবা করেছে, বলছে বাবা সেবা তো হলো, এবার তাহলে আমি আশ্রমে ফিরে যাই, ঝোলাটা এনে দাও বাবা। কি করেছে, ঝোলা নিয়ে আশ্রমে ফিরে গিয়েছে। এবার ফিরে গিয়ে হঠাৎ করে গুরুদেব ঝোলা খুলে দেখে যে ঝোলার মধ্যে আর চাল ডাল নেই মা, কি আছে, ইট পোড়া আছে। এবার হঠাৎ করে তার একটি কথা মনে পড়ল, কি কথা, না তো যখন শিষ্য সেবা দিচ্ছিল তখন একটি কথা বলেছে, বলেছিল যে গুরুদেব আপনি সেবা করুন আমি পাখা নিয়ে আসি। কি করেছিল বাবা, বড় একটি পাখা এনে গুরুদেবকে হাওয়া করছে। গুরুদেব বলছে, বাবা তুই এত রান্না বান্না করলি, তোকে আর কষ্ট করে হাওয়া করতে হবে। বলছে গুরুদেব সবই তো আমার, শুধু এই হাওয়াটুকু। তখন বাবা কিছু বুঝতে পারেনি, গুরুদেব আশ্রমে এসে যে ঝোলা খুলেছে হঠাৎ করে মনে পড়লো এই ব্যাপার। এবার এতক্ষণে বাবা বুঝতে পেরেছে যে এর মানে কি, বলছে সবই আপনার, আমার শুধু এই হাওয়াটুকু। তদ্রুপ এখন তো আমরা গুরুদেবকেও আর কেউ গুরুদেবের কথাও কেউ মানতে পারি না, তাই না মা? তাই বলছে গোবিন্দ আমার রাধারানীকে কতই না ভালোবাস, বলছি তোহারি হৃদয় বিনি বদরিকাশ্রম, বদরিকাশ্রমে উন্ন
উন্নত কুচকির জয় সুন্দর বদন ছবি কনক ধুমু পিবি ততহি তপন মনে মন যেই বলেছেন আর সখীরা একত্র হয়ে আজকে রাধা গোবিন্দকে আমার সেবা দিয়েছে সেবা অন্তে সখীরা প্রসাদ পেয়েছে ও বাবা যেই সেবা দিয়েছে এবার সখীরা বলছে তোরা একটা যুগল হয়ে দাঁড়া আর আমরা যুগল রূপ দর্শন করি ও মা রাধা গোবিন্দের মিলন তো বসে দর্শন করতে নেই এবার যারা বসেছিলেন তারা একটু উঠে দাঁড়া আর কেউ নাচবে এবার আর যেই কমিটির বাবারা যেই গান শুনবে বলেছিলেন কই গো সবাই কই গো কমিটি দাদা ভাইরা সামনে আসুন সামনে আসুন গো আর কই নাই চলে গেল হবে গান করতে বলে গেল জি সেবা নিতে গিয়েছে বেশ তাহলে কমিটির দাদা ভাইরা যারা গান শুনবে বলেছিলে তারা আসলে তাদের সেই গান করা হবে কেমন আচ্ছা বেশ তাহলে এখানে এখন যারা আছে তারা একটু উঠে দাঁড়ান রাধা গোবিন্দের আমরা মিলন করে দিই তারপরে তাদের জন্য ভজন তার আসলে হবে কেমন কই গো এবার যারা নাচবে বলেছিল সামনে আসো বসে থাকলে হবে কমিটি দাদা ভাইরা তাড়াতাড়ি সেবা করে নেন গো তাড়াতাড়ি আসুন না হলে কিন্তু এবার রাধা গোবিন্দ মা যুগল হয়ে দাঁড়ালো মায়েরা উঠে দাঁড়ান গো বসে দর্শন করে মিলন করতে বা দর্শন করতে আমার রায় দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দুই অঙ্গি অঙ্গ মিশাইয়া রায় দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দুই অঙ্গে অঙ্গ হালাইয়া আমার শ্যামের মাথায় মোহন জোড়া হো শ্যামের মাথায় মোহন জোড়া রায়ের মাথার বেনি জোড়া করে ঝলমল ঝলমল বেনি ধরে ফুনি শ্যামের মাথায় মোহন জোড়া রায়ের মাথায় বেনি জোড়া করে ঝলমল ঝলমল বেনি ধরে ফুনি ও গো শ্যামের মাথায় মোহন জোড়া আমার শ্যামের মাথায় মোহন জোড়া রায়ের মাথার বেনি জোড়া করে ঝলমল ঝলমল বেনি ধরে শ্যামের মাথায় মোহন জোড়া রায়ের মাথায় বেনি জোড়া করে ঝলমল ঝলমল বেনি ধরে ফোনে দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দুই অঙ্গে অঙ্গ মিশাইয়া দাঁড়ালো রে দুই অঙ্গে অঙ্গ মিশাইয়া রায় দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দুই অঙ্গে অঙ্গ হালাইয়া রায় দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দুই অঙ্গে অঙ্গ হালাইয়া ও রায় দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দুই অঙ্গে অঙ্গ হালাইয়া পথের উপর দাঁড়াইলো কিশোর কিশোরী কেন দাসকে বলে চরণ মাধুরী চরণ মাধুরী পন্দরপুর দাঁড়াইলো কিশোর কিশোরী কেন দাসতে কহে চরণ মাধুরী শ্যাম দাঁড়ালো রে
নাম জড়ালো রে দুজনে অঙ্গ হালায়া